তাদেরকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যাবে না তাদেরকে যে পোশাক পরিহিত অবস্থায় তারা মারা যাবে সেই পোশাকেই অন্যত্র এরকম ফাঁকা মাঠে ফাঁকা ময়দানে পুঁতে দিতে হবে একথা তারা বলেছেন আর এই ব্যাপারে বিস্তারিত দেখতে হলে আপনার শিবসেরা সাইয়াদ সময় পাঁচশো পঁচানব্বই তারপরে মিশকা তেরোশো ত্রিশ সৈয়দ তাগিব আলিব হারের সময় তিনশো তিয়াত্তর থেকে ছিয়াত্তর বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে বেনামাজি জানাজা পড়া যাবে না বা সে মুসলিম নয় এবারে বিস্তারিত দেখতে হলে হুকম তার আল্লাহ সালিমা লেখা আর আল্লা বাত্তা রহমা আল্ল আতুল কুবরা ওটা দেখতে পারেন তারপরে আল্লাহ ইবুল কাইম জাজিয়া রহমা উল্লাহার হকিহা এই বই আর আল্লামা হাবিজ জুবার আলাই রহমা ফলমিয়া এই গ্রন্থেও আপনি বেনামাজির ব্যাপারে যারা পাঁচ ওয়াক্তির স্বরা আদায় করে না তবে জানতে পারেন আরও একটি হাদিস যারা গুরুত্বপূর্ণ আছে হাদিসের সৈষুদ্র প্রমাণিত নবিশ্বাসন বলছেন মানে হায়া হাজা আলাই হা কয়ন আতলাহ নূরান ওলা বুরহানান ওলা নাজাত আনিয়ামাল কয়ামা যে ব্যক্তি পাঁচ ওক্তির স্বরা যথার্থ আদায় করে না হেফাজত করে না তার জন্য কেমন দিবস সে আলো পাবে না দলিল থাকবে না আর না সে জাহান্নাবদের মুক্তি পাবে হুম মান যে ব্যক্তি হেফাজত করেছে ফসক্ত সলাতে ঠিকঠাক মানে হা ফাজা আলাই হা যে হেফাজত করেছে ফসক্ত সলাতে তার জন্য এগুলো থাকবে কেন নুরন অবুর হায়ান ও রাজা তানিয়া মাল তার জন্য স্পষ্ট দলিল থাকবে সে কি আমাদের দিনে জাহান নাম থেকে নিষ্কৃতি পাবে মুক্তি পাবে আমার নাম তো হাফাজ আলাই আর যে হেফাজত করবে না নাম তা কুল্লাহ নুরন ওলা আবুর হায়ান ওলা নাজা তানিয়া মাল কেয়ামা সে ব্যক্তি কি আমাদের দিনে না না তার না তার জন্য আলো থাকবে না স্পর্শ দরিদ্র থাকবে না সে থেকে নিষ্কৃতভাবে পরিত্রাণ পাবে ও কারুন ও ফেরামেন হামান ও অভাবন খালফকে এবং সেই সমস্ত সেই ব্যক্তি বড় বড় শয়তানদের সঙ্গে ক্রীমার দিবসে উত্থিত হবে তারপরে কারুন ফেরাউন হামান এই সমস্ত বড় বড় শয়তানদের সঙ্গে ক্রিয়া আমার দিবসে উত্থিত হবে আর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ ইবুল কাইম জাউজিয়া রহমাল্লাহ আর সলাহ হুকমত আর গিয়া বলুন খন্ড একশোটি পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে মানে স্তর ভাগ করে দিয়েছেন যতই ব্যস্ত থাকুক মানুষ তারপরেও যদি উদাসীনতা করে গাফিরতি করে নামাজে তাহলে এই সমস্ত লোকেদের সাথে উঠবে তাহলে পাঁচ অক্টের নামাজিদের যদি অবস্থা হয় তাহলে বে নামাজিদের কি অবস্থা ওদের কিভাবে নামাজ পড়া যেতে পারে নামাজ পড়ে কোনোদিন পরিচালন দেওয়া যাবে নাকি কোনো ব্যক্তি জানাজার পরে পরিচালন দিতে পারে তাকে কখনো নয় সম্ভব আর সঠিক কথা এবং হক এটাই বেনামাজি মুসলিম নয় আশা করি উত্তরটা পেয়েছেন ভাই আবুল হাসান সাহেব হুগলি জেলার সেরাজ ভাইদের মসজিদের ইমাম প্রাক্তন ইমাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ